হ্যালো ভিউয়ার্স আমি প্রিয়াঙ্কা টক ইংলিশ চ্যানেলে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত অনেকেই অনেক দিন থেকে আমাকে বলছিল যে ওয়েস টোয়েন্টি থেকে নাকি তাদের খুব কনফিউশন হয় আর দেখো এখান থেকে কিন্তু কোয়েশ্চেন আসবেই আর সহজ কোয়েশ্চেনগুলো এখান থেকে ভুল হয়ে যায় কারণ বোঝার অসুবিধার জন্য তো আমি লাইন বাই লাইন এটাকে এক্সপ্লেন করব খুব সহজভাবে এবং যেগুলো কোয়েশ্চেন হতে পারে সেগুলোও কিন্তু আমি আলোচনা করব তো আমার সাথে দেখতে থাকো এই ক্লাসটি তো চলো শুরু করছি তো ও টু দ্য ওয়েস্ট উইন্ড এটা কার লেখা পিবি শেলির লেখা কিন্তু ঠিক আছে আর এটা লেখা হয় এইটিন নাইনটিনে এইটিন নাইনটিনে লেখা হয় এবং তার পরের বছর এইটিন টোয়েন্টিতে কিন্তু এটা পাবলিশড হয় তাহলে পাবলিকেশন কিন্তু কখন এইটিন টোয়েন্টিতে আর কম্পোস্ট এইটিন নাইনটিনে এইটিন নাইনটিনের অটামে কিন্তু এটা লেখা হয় ঠিক আছে এবার যাচ্ছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে এবার দেখো আমরা এরকম ওয়েস্ট উইন্ডে পাঁচটা স্ট্যাঞ্জা পাবো তো পাঁচটা স্ট্যানজার মধ্যে প্রথম তিনটে স্ট্যান্জা নিয়ে আজকে আমরা আলোচনা করব না হলে ভিডিওটা অনেক দীর্ঘ হয়ে যাবে এবং পরের পার্টে আমরা দুটো স্ট্যান্জা নিয়ে আলোচনা করব তো ক্ষেত্রে আমরা জানি যে ওয়েস্ট টুইন্ডে ওয়েস্ট উইন্ডের যে প্রত্যেকটা স্ট্যাঞ্জা আছে স্ট্যানজাগুলোকে কিন্তু একটা সনেট আকারে ভাগ করা হয়েছে মানে এখানে দেখো তিন লাইনের স্ট্যাঞ্জা দেখা যাচ্ছে এই একটা দুটো তিনটে চারটে এই চারটে স্ট্যাঞ্জা দেখা যাচ্ছে আর শেষে দুটো লাইন দেখা যাচ্ছে এটাকে বলা হচ্ছে কাপলেট আর এই যে আমরা এখানে তিন লাইনের মানে তিন লাইনের স্ট্যান তিন লাইন করে একটা করে স্ট্যাঞ্জা পাচ্ছি সেটাকে বলা হচ্ছে টার্স সেটাকে বলা হচ্ছে টার্স আর এই পুরো প্যাটার্নটাকে বলা হয় টার্জা রাইমা ঠিক আছে টার্জা রাইমা এখানে কিন্তু ফলো করা হয়েছে এবার আমরা শুরু করছি লাইন বাই লাইন এক্সপ্লেনেশান কি আছে ও ওয়াইল্ড ওয়েস্টুইন্ট দাও ব্রিথ অফ অটামস বিং মানে এখানে ওয়েস্ট উইন্টকে প্রথমেই কী করছে ইনভোগ করছে আহ্বান করছে ও ওয়াইল্ড ওয়েস্টুইন্ট মানে এটা অ্যাপোস্ট্রফি দাও ব্রিথ অফ অটামস বিং মানে তোমার নিঃশ্বাসে কিন্তু অটাম মানে অটামের নিশ্বাস তুমি এখানে বলেছে তুমি কিন্তু শরতের নিঃশ্বাস কাকে বলছে দাও দাও মানে এখানে কে ওয়েস্টুইন তুমি কিন্তু শরতের নিঃশ্বাস ঠিক আছে দাও ফ্রম হুস আনসিন প্রেজেন্স দ্য লিপস ডেড আর ড্রাইভেন মানে তুমি কিন্তু ইনভিজিবল থাকো ফ্রম হুস আনসিন প্রেজেন্স এই দাউগুলো কাকে বলা হয়েছে এগুলো কিন্তু বলা হয়েছে সব ওয়েস্ট উইন্ডকে মানে তুমি কিন্তু আনসিন থাকো আনসিন প্রেজেন্স মানে তুমি ইনভিজিবল থাকো তোমাকে কিন্তু দেখা যায় না ওয়েস্ট উইন্ড তোমাকে দেখা যায় না কিন্তু তুমি কি করো মানে অদৃশ্য হয়ে সেই মরা পাতাগুলোকে কিন্তু উড়িয়ে নিয়ে যাও তুমি কি করো তাহলে তুমি কিন্তু মরা পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যাও লিপস ডেড আর ড্রাইভেন লাইক গোস্টস ফ্রম অ্যান এনচেন্টার ফ্লিং কিভাবে এখানে একটা সিমিলি টানা হয়েছে ঠিক আছে কি সিমিলি টানা হয়েছে এখানে যে মানে মানে কারো ওপর যদি মানে কোনো খারাপ আত্মা যদি আশ্রয় নেয় তখন সেখান থেকে এনচেন্টার যেভাবে তার মানে ভূত যেভাবে তাড়ায় তার সাথে তুলনা করা হয়েছে এখানে ওয়েস্ট উইন্ডের মানে কার সাথে কার তুলনা হলো ব্যাপারটা ক্লিয়ার করে নাও এখানে ঘোস্ট বল বলা হয়েছে এখানে কিন্তু ঘোস্ট বলা হয়েছে কাদের সেই মরা পাতাগুলোকে মানে মরা পাতাগুলোকে উড়িয়ে নিয়ে যায় কে ওয়েস্ট উইন্ড আর এনচেন্টারকে এনচেন্টার কিন্তু এখানে ওয়েস্ট উইন্ডকে কিন্তু এখানে এনচেন্টারের সাথে তুলনা করা হলো ক্লিয়ার করে নেবে ব্যাপারটা মানে যেভাবে একটা এনচেন্টার ভূতকে তাড়ায় সেভাবেই কিন্তু সেভাবেই কিন্তু ওয়েস্টুইন্ট তুমি কিন্তু মরা পাতাগুলোকে কিন্তু উড়িয়ে নিয়ে যাও ঠিক আছে এবার কি বলেছি ইয়েলো অ্যান্ড ব্ল্যাক অ্যান্ড পেল অ্যান্ড হেকটিক রেড এগুলো কি বলেছে এগুলো কিন্তু প্রত্যেকটা সেই ডেড লিপসের কালারের কথা এখানে বলেছে কার কালারের কথা বলেছে এটা মনে রাখবে এটা কিন্তু সেই ডেড লিপসগুলো কথা বলেছে মরা পাতাগুলোর কালার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রত্যেকটা কালার মনে রাখবে ইয়েলো ব্ল্যাক পেল অ্যান্ড হেকটিক রেড পেস্টেলেন স্ট্রিকেন মাল্টিটিউডস ও দাউ হু চ্যারিওটেস টু দেয়ার ডার্ক উইন্ট্রিভেট দ্য উইংসিটস এবার এই পেস্টেলেন্স ট্রিকেন মাল্টিটিউডস কাদের বলেছে এগুলো কিন্তু বলেছে সেই মরা পাতাগুলোকে যে ইয়েলো ব্ল্যাক পেল হেকটিক রেডের যে মরা পাতা সেগুলোকে দেখে মনে হয় পেস্টেলেন্স ট্রিকেন মানে কোনো রোগ জরাগ্রস্ত মাল্টিটিউডস মানে মানুষের ভিড় কোনো রোগ জরাগ্রস্ত মানুষের ভিড় মনে হয় সেই পাতাগুলোকে দেখে ঠিক আছে ও দাও হু চ্যারিয়টেস্ট টু টু দেয়ার ডার্ক উইন্ট্রিভেট দা উইংড সিডস আর ও দাও ও তুমি তুমি কিন্তু কি করো এই যে তাদের ডার্ক অন্ধকার শীতের বিছানা থেকে সেই মানে ডানাওয়ালা ডানাওয়ালা বীজগুলোকে কিন্তু তুমি উড়িয়ে নিয়ে যাও তাহলে এখানে উইংড সিটগুলোকে উইংড কেন বলা হয়েছে কারণ এগুলো উড়তে থাকে কে উড়িয়ে নিয়ে যায় এগুলোকে ওয়েস্ট উইন্ড উড়িয়ে নিয়ে যায় তাই এগুলোকে কল্পনা করা হয়েছে যে এদের ডানা আছে তাই তারা উড়ছে কিন্তু অ্যাকচুয়ালি কে উড়িয়ে নিয়ে যাচ্ছে ওয়েস্ট উইন্ড কোথা থেকে উড়িয়ে নিচ্ছে কোয়েশ্চেন কিন্তু এভাবে আসতে পারে তাদের উড়িয়ে নিয়ে যাচ্ছে তাদের যে তারা শীতের সিজনে যে তাদের মানে শীতের সিজনে তারা যে বেডে মানে তারা যেখানে ছিল মানে সেটা কেমন ছিল ডার্ক অন্ধকার ছিল আর শীতের সিজনের বিছানা থেকে মানে যেখানে তারা ছিল সেই জায়গা থেকে বলেছে উড়িয়ে নিয়ে যাও হয়ার দে লাই কোল্ড অ্যান্ড লো তারা যেখানে সেই বেডে তারা কিভাবে শুয়েছিল তারা কিন্তু শুয়েছিল সেখানে কোল্ড ঠান্ডাভাবে শীতের সিজন তাই তারা ঠান্ডাভাবে শুয়েছিলো আর লো লো বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে মানে হাম্বেল হয়ে মানে নম্র হয়ে তারা কিন্তু খুব নরমভাবে হামবেলভাবে তারা কিন্তু সেই বেডে শুয়েছিল মানে তারা তারা সেই বীজগুলো কিন্তু উড়িয়ে নিয়ে কোথায় রাখলো ওই ওয়েস্ট উড়িয়ে নিয়ে কিন্তু তাদের মানে গর্তে রেখে দিল তারা সেখানে কোল্ড এবং লো হয়ে থাকলো ইচ লাইক আ কর্পস উইদিন ইটস গ্রেপ তাদের দেখে মনে হচ্ছে তারা যেন মানে মৃতদেহ তাদের সমাধিতে তাদের সমাধি কবরে কিন্তু তাদের মৃতদেহ মনে হচ্ছে তাহলে ইস লাইক আ কর্পস উইদিন ইটস গ্রেপ যদি কোয়েশ্চেন আসে এটা কার কথা বলা হয়েছে এগুলোকে কিন্তু সিডের কথা বলা হয়েছে সেই সিটগুলো কিন্তু সেই মাটির নিচে লো এবং কোল্ড হয়ে সেখানে মানে মৃতদেহের মতো কিন্তু পড়ে থাকে কতক্ষণ পর্যন্ত পড়ে থাকে যদি কোয়েশ্চেন আসে আনটিল দাইন অ্যাজিওর সিস্টার অফ দ্য স্প্রিং শাল ব্লো মানে ততদিন পর্যন্ত সেখানেই পড়ে থাকে যতদিন না পর্যন্ত তোমার বোন আসছে তোমার নীল বোন আসছে অ্যাজিওর মানে হচ্ছে অ্যাজিওর মানে হচ্ছে ব্লু ইউর মানে হচ্ছে ব্লু মানে তোমার ব্লু সিস্টার যতদিন না আসছে মানে ব্লু সিস্টার বলতে এখানে শরতের যে মানে শরতের সময় যে পশ্চিমা বায়ুটা বয় তার কথা বলা হয়েছে মানে ভার্নাল উইন্ডের কথা বলা হয়েছে মানে যতদিন না স্প্রিং আসে মোট কথা হচ্ছে শীতে তো এরকম মানে এগুলো জমে থাকে মানে একটা গর্তের মধ্যে জমে থাকে সিডগুলো কিন্তু যেই বসন্তকাল আসে এগুলো কিন্তু ফলে ফুলে ভরিয়ে দেয় ঠিক আছে তো আনটিল দাইন অ্যাজ ইউর সিস্টার অফ দ্য স্প্রিং শ্যাল ব্লু যতদিন পর্যন্ত তোমার এই বোন না আসে ততদিন পর্যন্ত তারা শুয়ে থাকে স্প্রিং শ্যাল ব্লো হার ক্ল্যারিয়ান ওভার দ্য ড্রিমিং আর্থ মানে এই যে ঘুমন্ত পৃথিবীটাকে তখন কে জাগিয়ে তোলে এই হার ক্ল্যারিয়ান কলে এখানে যদি কোয়েশ্চেন আসে হারটাকে হার বলতে কিন্তু এখানে ওয়েস্ট উইন্ড না অটামনাল ওয়েস্ট উইন্ডের কথা বলেনি এখানে কিন্তু ভার্নাল ওয়েস্ট উইন্ড বা জেফারের কথা বলেছে সে কী করে মানে স্প্রিং সিজনে ওই ওয়েস্ট উইন্ডটা আসে আর সে তখন তার ক্ল্যারিয়ান বাজায় তার ট্রাম্পেড বাজায় এই ঘুমন্ত সমস্ত পৃথিবীটাকে জাগিয়ে তোলে কীভাবে জাগিয়ে তোলে অ্যান্ড ফিল উইথ লিভিং হিউজ ফিল উইথ লিভিং হিউজ অ্যান্ড অর্ডার্স প্লেইন অ্যান্ড হিল আর এটা কি করে দেয় মানে বসন্তকাল যেই আসে আর তোমার সেই বোন কি করে সমস্ত মানে সমতল ভূমি পাহাড় হোক সমস্ত জায়গায় লিভিং হিউজ মানে মনে হয় জীবন্ত রঙ হিউজ মানে কালার আর অর্ডার্স মানে হচ্ছে গন্ধ মানে গন্ধে রঙে ভরিয়ে দেয় আর কীরকমভাবে ড্রাইভিং সুইটস বার্ডস লাইক ফ্লোকস টু ফিড ইন এয়ার আর এই যে কুড়িগুলো ড্রাইভিং সুইট বার্স এটাকে তুলনা করেছে যে কুড়ি ফুলের কুড়িগুলো যে ফুটে দেখে মনে হয় যেন মানে কোনো একটা শেপার্ড তার শিপদের নিয়ে গেছে তার মানে ভেড়াগুলোকে নিয়ে গেছে তাদের খাওয়ানোর জন্য মানে এখানে কিন্তু সে কুড়িগুলোর সাথে কুড়িগুলোর সাথে কিন্তু সেই ফ্লোক অফ শিপের তুলনা করা হয়েছে ঠিক আছে এবার কি বলেছে ওয়াইল্ড স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরি হেয়ার ডেস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার হেয়ার ও হেয়ার বলেছে ওয়াইল্ড স্পিরিট তুমি একদম বন্য তুমি একটা বন্য স্পিরিট হুইচ আর্ট মুভিং এভরি হোয়োর তোমার আর্ট এখানে কিন্তু আর্ট কথাটা ব্যবহার করেছে মানে তোমার আর্ট তোমার শিল্প মানে ওয়েস্ট উইনকে কিন্তু যেহেতু এটা ওড ওডে কিন্তু যে কোনো একটা পার্টিকুলার টপিককে একটা পার্টিকুলার কাউকে নিয়ে তাকে কিন্তু গ্লোরিফাই করা হয় এটা মনে রাখবে এই জন্য কিন্তু একে সবসময় গ্লোরিফাই করা হয়েছে ওয়েস্টওয়ডকে এখানে বলেছে তোমার আর্ট কিন্তু সমস্ত জায়গায় আছে এভরি হায়ার আছে তুমি অমনি প্রেজেন্ট হুইচ আর্ট মুভিং এভরি হায়ার ড্রেস্ট্রয়ার প্রিজার্ভার তুমি কিন্তু ড্রেস্ট্রয়ারও কিন্তু তুমি কিন্তু আবার প্রিজার্ভার এখানে একটা হিন্দু মাইথোলজির উল্লেখ করা হয়েছে যেটা আমাদের মহাদেব এবং বিষ্ণুকে বোঝায় ঠিক আছে হেয়ার ও হেয়ার তুমি আনকন্ট্রোলেবল তুমি ওয়াইল্ড তাই তুমি শোনো আমার কথা শোনো ঠিক আছে এবার যাচ্ছি পরের প্যারাগ্রাফে এবার এটা গেল এই পুরো প্যারাগ্রাফ গেল মানে ওয়েস্ট উইন্ড কীভাবে ল্যান্ডে তার কাজ চালায় এবার যাচ্ছি মানে ওয়েস্ট উইন্ড কীভাবে আকাশে তার কাজকর্ম করে দাউ অন হু স্ট্রিম মিড দ্য স্টিপ স্কাইস কমোশন লুস ক্লাউডস লাইক আর্স ডিকেং লিপস আর শেড শুক ফ্রম দ্য ট্যাঙ্গেলড হ্যাভেন অ্যান্ড ওশিয়ান এবার দেখো এটার মানে কি এবার বলেছে দাউ অন হু স্ট্রিম দাও মানে অবশ্যই ওয়েস্ট উইন তোমার স্ট্রিম মানে তোমার কারেন্ট মানে তোমার ওয়েভ তোমার ঢেউ মানে হাওয়ার যে ঢেউ তোমার ঢেউটা কী করে মিট দ্য স্টিপ স্কাইস কমোশন মিরদাসটি আমাদের কি পৃথিবীটা গোল তাই আমরা কি দেখি যে মানে হরাইজানে আমরা কি দেখি মনে হয় না আকাশটা মিশে গেছে হরাইজানে তো এটা কি গোল গোল দেখি তো আমরা তো এরকমভাবে দেখি না হরাইজানে মিশে গেছে তো বলেছে মিট দ্য স্টিপ স্কাইস কমোশন তাই এখানে মিড বলতে এই মিডিলটাকে বোঝানো হয়েছে মানে আকাশটাকে বোঝানো হয়েছে যে স্টিপ স্কাইস কমোশন তুমি কিন্তু সেখানে হালচাল মাচাও তুমি কিন্তু আকাশেও হালচাল মাচাও তোমার স্ট্রিম তোমার ওয়েভ মিট দ্য স্টিপ স্কাইস কমোশন কমোশন মানে নয়েজ তৈরি করো কনফিউশন তৈরি করো সেখানে গিয়ে আর দেখে কি মনে হয় এবার লুজ ক্লাউডস আর আকাশে যেহেতু তুমি হালচাল মাচাচ্ছ তখন মনে হয় যে মানে ক্লাউডগুলোকে দেখে মনে হয় যেন এগুলো পৃথিবীর যেমন ওই যে ডেড লিভসের কথা বললো প্রথম দিকে ফার্স্ট প্যারাগ্রাফে তো বললো ওই যে পৃথিবীর যে মরা পাতাগুলো আছে ওরকম ক্লাউডগুলোকেও কিন্তু মনে হয় যে আকাশের ওই মরা পাতাগুলো কি করছে আর শেড শুক ফ্রম দ্য ট্যাঙ্গেলড বাউস অফ হেভেন অ্যান্ড ওশিয়ান যেহেতু মিশে যায় আমাদের কি আকাশটাকে ধরা হয় কি হ্যাভেন হ্যাভেন আর ওশিয়ান মানে হরাইজানে গিয়ে মিশে যায় তাই তো হরাইজানে গিয়ে মিশে যাচ্ছে না গোল পৃথিবী যেহেতু তো সে বলেছে যে এই মেঘগুলোকে এরকমভাবে ছড়িয়ে দাও এই মেঘগুলোকে এমনভাবে ছড়িয়ে দাও মনে হয় যেন এই মেঘগুলোকে মনে হয় ঝরা পাতা ছবিটা লক্ষ্য করো মনে হয় যেন ঝরা পাতা এইগুলো ঝরা পাতাগুলো কি হচ্ছে হ্যাভেন থেকে মানে আকাশ থেকে একদম যেহেতু হরাইজান পর্যন্ত মেঘগুলোকে দেখা যাচ্ছে মনে হচ্ছে যেন একসাথে ট্যাঙ্গেল ট্যাঙ্গেল মানে জড়িয়ে থাকা তো মনে হচ্ছে আকাশের এবং ওশিয়ানের মানে সমুদ্রর পাত মানে একটা ডালের মধ্যে এরকমভাবে পাতাগুলো কি হয়ে আছে ট্যাঙ্গেলড হয়ে আছে জড়িয়ে জড়িয়ে সেটা ওশিয়ান অব্দি চলে এসেছে বুঝতে পেরেছ তার মানে কি লুজ দিয়ে তুমি ছড়িয়ে দাও আর সেগুলো একদম আকাশ থেকে একদম মানে আমাদের হরাইজান পর্যন্ত কিন্তু সেগুলো মরা পাতার মতো ঝুলতে থাকে ঠিক আছে মানে সুখ ফ্রম সুখ মানে ঝুলতে থাকা এবার কি আছে অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং এই এই লেখাগুলো একটু হেজি এসেছে ক্লিয়ার আসেনি অ্যাঞ্জেলস অফ তোমরা একটা বই খুলে দেখতে থাকবে যখন এটা ক্লাসটা করবে তোমরা তোমাদের নিজেদের বইটা খুলে রাখবে এই এই পিকচারটা ক্লিয়ার আসেনি অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং তাহলে কাদের অ্যাঞ্জেলস অফ রেইন অ্যান্ড লাইটনিং বলা হয়েছে এই যে অ্যাঞ্জেলস অফ রেইন কিন্তু এই লুস ক্লাউডদের কথাই বলা হয়েছে এরা কিসের দুধ এরা কিন্তু এই মেঘগুলোই কিন্তু বৃষ্টি আর বজ্রপাতের দুধ এই মেঘগুলোই কিন্তু এদের দুধ মানে এই মেঘগুলোই কিন্তু এক সময় কি করবে বৃষ্টি আর বজ্রপাত আনবে দে আর স্প্রেড দে আর স্প্রেড অন দ্য ব্লু সারফেস অফ দ্য ইন এয়ার আর তারা ছড়িয়ে যায় তো সার্চ মানে ওয়েব মানে এয়ারি মানে হাওয়া মানে ওয়েস্ট উইন তোমার মানে তোমার ওয়েভে তারা কিন্তু ব্লু সার্ফেসের ওপর নীল মানে নীল একটা সার্ফেসের ওপর তারা কিন্তু ছড়িয়ে পড়ে লাইক দ্য ব্রাইট হেয়ার আপলিফটেড ফ্রম দ্য হেড অফ সাম ফিয়ার্স ম্যানেড দেখে কি মনে হয় যখন মেঘগুলো এরকমভাবে ছড়িয়ে পড়ে দেখে কিন্তু মনে হয় যে কোনো মানে রাগি ম্যানেড ম্যানেডের চুল মনে হয় দেখে আপলিফটেড ফ্রম দ্য হেড অফ ব্রাইট তাদের ব্রাইট হেয়ার মনে হয় এই মেঘগুলোকে তাদের ওই ম্যানেডের ব্রাইট হেয়ার মনে হয় এবার ম্যানেটকে ম্যানেট হচ্ছে কোয়েশ্চেনে তোমরা দুটো কনফিউশন পেতে পারো একটা হচ্ছে ম্যানেট হচ্ছে ফিমেল ফলোয়ার্স অফ ব্যাকাস ব্যাকাস হচ্ছে রোমান গড অফ ওয়াইন রোমান গড অফ ওয়াইন এটা কিন্তু রোমান গড অফ ওয়াইন আবার তোমরা এটাও অপশনে পেতে পারো যে ম্যানেট হচ্ছে ফিমেল ফলোয়ার্স অফ দ্য ডায়নোসার্স ডায়নোসাসও কিন্তু সেই ওয়াইনেরই দেবী কিন্তু ডায়নোসাসটা গ্রিক মতে মানা হয় তার মানে একটা গ্রিক আর একটা রোমান মতে ম্যানেটকে এটা বলা হয় তো দুটোই কিন্তু রাইট আনসার ঠিক আছে ম্যানেট ম্যানেট আর দ্য ফিমেল ফলোয়ার্স অফ রোমান গড বাক্কাস অ্যান্ড ম্যানেটস আর দ্য ফিমেল ফলোয়ার্স অফ গ্রিক গড না গ্রিক হ্যাঁ গ্রিক গড অফ গ্রিক গড অফ ওয়াইন ঠিক আছে একটা একটা গ্রিক আর একটা হচ্ছে রোমান তারপর কে আছে অফ সাম ফিয়ার্স মেনেট ইভেন ফ্রম দ্য ডিম ভার্জ অফ দ্য হরাইজান টু দ্য জেনিথ সাইট ওই যেটা বললাম ডিম মানে হচ্ছে একদম মানে কালো অন্ধকার ডার্ক ভার্জ মানে হচ্ছে কিনারা মানে এটা একদম হরাইজান থেকে মানে হরাইজান থেকে এটা একদম হরাইজান থেকে জেনি থাইট একদম ওপর পর্যন্ত কিন্তু ছড়িয়ে থাকে এই মেঘগুলো এই মেঘগুলো দ্য লক্স অফ অ্যাপ্রোচিং স্ট্রম আর এই মেঘগুলোই কিন্তু দেখে কি মনে হয় লক্স মানে কোনো চুলের গোছা কিসের অ্যাপ্রোচিং স্ট্রম সামনে যে ঝড় আসছে তার চুলের গোছা দেখে মনে হয় এই মেঘগুলোকে এবার কি বলেছে দাউ ডার্চ অফ দ্য ডাইং ইয়ার টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য ডোম অফ আ ফার্স্ট সেপালকার ভল্টেড উইথ অল দ্য কনগ্রেগেটেড মাইট অফ ভ্যাপার্স ফ্রম হুস সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন এটা ল্যাক না ব্ল্যাক রেইন অ্যান্ড ফায়ার অ্যান্ড হেইল উইল বার্স্ট ও হেয়ার এবার বলেছে এই মেঘগুলো কি ছড়িয়ে গেছে মেঘগুলোকে একবার ম্যানেডেড চুলের সাথে তুলনা করলো চুলের সাথে তুলনা করলো আবার বললো এই মেঘগুলোই কিন্তু কি মানে সামনে যে ঝড় আসছে সেই ঝড়ের কিন্তু লক্স তাহলে দাও ডার্জ অফ দ্য ডাইং ইয়ার দাও মানে কি ওয়েস্ট উইন তুমি কিন্তু এই যে ডাইং ইয়ার এই যে ইয়ারটা শেষ হচ্ছে এখানে ডাইং ইয়ার বলতে কিন্তু পার্টিকুলারলি উইন্টার মান্থকে বোঝাতে যাচ্ছে চাইছে মানে উইন্টারটা হচ্ছে এখানে ধরা হচ্ছে যে শেষ শেষ এটা শেষ হলেই বসন্ত আসবে আর বসন্ত বসন্ত এলেই কিন্তু সমস্ত কিছু মানে রিবার্থ হবে রিজেনারেশন হবে সমস্ত কিছু ফুলে ফলে ভরে যাবে যেটা শীতের শুষ্ক ড্রাই হয়ে গেছে সমস্ত কিছু কিন্তু সজীব হয়ে যাবে তাই ডাইং ইয়ার মানে কিন্তু উইন্টার এখানে উইন্টারকে বোঝানো হয়েছে ঠিক আছে তো অব দ্য ডাইং ইয়ার টু হুইচ দিস ক্লোজিং নাইট উইল বি দ্য তো এই যে ডাইং ইয়ার তার রাত্রি কী করবে এই যে মানে মৃত যে বৎসরটা সেই মৃত বৎসরে যদি একটা মানে সেপালকার মানে বলতে পারো গ্রেভের উপর যদি টোম তৈরি করে মানে ধরো তাজমহল তাজমহলটা কার উপর করা হয়েছে সেখানে মমতাজের কিন্তু সমাধি আছে তার উপরে কিন্তু এই সৌধটাকে বানানো হয়েছে তো এই রকম যদি কোনো একটা সৌধ থাকে তো সেই সৌধের যে চূড়াটা সেই চূড়াটা কিন্তু কে তৈরি করবে ক্লোজিং নাইট এই রাত্রিটা কিন্তু সেই সৌধের চূড়া তৈরি করবে উইল বি দ্য ডোম অফ ভাস্ট সেপালকার ভল্টেড উইথ অল দাই কনগ্রেগেটেড মাইট অফ ভ্যাপার্স আর এই যে এদের ভল্টেড উইথ মানে বলেছে এই যে এদের যে ছাদ বা প্রাচীরগুলো বলো এই ছাদ বা প্রাচীরগুলো কী দিয়ে তৈরি হবে কনগ্রেগেটেড মানে জমা হওয়া একসাথে জমা হওয়া ভ্যাপার্স মানে বাষ্প সমস্ত বাষ্পের একসাথে জমা হয়ে তার প্রাচীরগুলো তৈরি করবে এক একটা ছাদের প্রাচীর বলো ছাদ বলো প্রাচীর বলো সেগুলো তৈরি করবে তাহলে এই যে সৌধটা তৈরি করবে সেই সৌধের চূড়াকে হবে চূড়া কিন্তু হবে রাত্রি আর তুমি কি তুমি কি করবে ওয়েস্ট তুমি কিন্তু গান গাইবে সেখানে ল্যামে মানে ডার্জ ডার্জ মানে কেউ মারা গেলে যে গান করা হয় সেটা ডার্চ তো তুমি কিন্তু সেই গান করবে তোমার আওয়াজের দ্বারা আর রাত্রে কী করবে সেই সৌধের চূড়া তৈরি করবে আর তার তার ছাদ প্রাচীর এগুলোকে তৈরি করবে এই যে ভ্যাপার্সগুলো জমা হয়ে একসাথে কিন্তু এটা তৈরি করবে ক্লিয়ার হলো ফ্রম হুজ সলিড অ্যাটমসফিয়ার ব্ল্যাক রেইন ব্ল্যাক রেইন ফায়ার অ্যান্ড হেইল উইল বার্স্ট আর এই যে সলিড অ্যাটমসফিয়ারটা তৈরি হবে এই যে এই এগুলো দিয়ে প্রাচীর তৈরি হবে সেখান থেকে কি হবে এই প্রাচীর বা এই ছাদ থেকে কি হবে ফ্রম হুস হুস বলতে এটাকেই বোঝানো হয়েছে সেখান থেকে কিন্তু সেই স্থলিড অ্যাটমসফিয়ার থেকে কিন্তু বৃষ্টি হবে ফায়ার মানে লাইটনিং মানে বজ্রপাত হবে আর হেল মানে শিলা বৃষ্টি হবে সেখান থেকেই কিন্তু রেইন ফায়ার এবং হেল হবে ও হেয়ার তার মানে কি তুমি অনেক ক্ষমতাশালী তুমি ল্যান্ডে এরকম করলে স্থলভাগে করলে আকাশে এরকম করলে তুমি অনেক শক্তিশালী তাই তুমি আমার কথা শোনো ওয়েস্ট উইন্ড তাই বারবার কিন্তু ও হেয়ার ও হেয়ার বলেছে মানে পুরো কবিতাটা কিন্তু মানে একটা প্রেয়ারের আকারে করা হয়েছে যেমন ওয়েস্ট উইন্ডকে গ্লোরিফাই করা হয়েছে তেমনইভাবে কিন্তু কবি বারবার কি করেছে প্রেয়ার করেছে ইনভোগ করেছে ওয়েস্ট উইন্ডকে এবার যাচ্ছে নাম্বার থ্রি নাম্বার স্ট্যান্ডাতে কি আছে দাউ হু ডিড ইস টু ওয়েকেন ফ্রম হিস সামার ড্রিমস দ্য ব্লু মেডিটারেনিয়ান হোয়ার হি লে লাল্ট বাই দ্য কয়েল অফ হিস ক্রিস্টালাইন স্ট্রিমস বিসাইড এ পিউমিস আইল ইন বেয়াজবে এবার বলেছে এবার দু মানে স্থলভূমিতে আর আকাশে তো তার কাজ দেখলাম এবার সে সমুদ্রে কিভাবে কাজ করে জলভাগে কিভাবে কাজ করে এবার বলেছে দাও তুমি তুমি কী করো হু ডিডিস্ট টু কেন ফ্রম হিস সামার ড্রিমস তুমি কিন্তু তার যে গ্রীষ্মের যে স্বপ্ন সেটাকে কিন্তু তুমি ভাঙিয়ে দাও তুমি কিন্তু ভাঙাও কার স্বপ্ন ভাঙাও তুমি কিন্তু ব্লু মেডিটেরেনিয়ানের নীল ভূমধ্য সাগরের কিন্তু নীল ভূমধ্য সাগরের স্বপ্ন কিন্তু তুমি ভাঙিয়ে দাও মানে ভূমধ্য সাগরে কিন্তু ওই সামার সিজনে মানে একদম শান্ত থাকে কোনো ঝড় বৃষ্টি কিচ্ছু হয় না এই সময় একদম শান্ত থাকে তো বলেছে যে কল্পনা করেছে কবি যে ভূমধ্য সাগর যেন তখন ঘুমোচ্ছে তার সেটা সামার ড্রিম ছিল সেই ড্রিমটাকে কে খারাপ করে দেয় সেটা খারাপ করে দেয় কিন্তু ওয়েস্ট উইন্ড এসে সে কোথায় ঘুমিয়েছিল হয়ার হিল লাল্ট বায়দা সে ঘুমিয়েছিল এবং তাকে ঘুমপাড়ানি গান কে শোনাচ্ছিল দ্য কয়েল অফিস ক্রিস্টালিন স্ট্রিমস তার পাশে যে স্বচ্ছ নদীর ধারা আছে যেটা কয়েল কয়েল করা মানে গুটিয়ে থাকা এরকমভাবে গুটিয়ে আছে মানে মোট কথা মানে বাঁকা নদী সেই নদীর জলের আওয়াজ কিন্তু তাকে ঘুমপাড়ানি গান করে ঘুমিয়ে রেখেছিল সেই নীল ভূমধ্য সাগরকে ঠিক আছে কোথায় শুয়েছিল সে কিন্তু সে শুয়েছিল কিন্তু বেয়াস বের পাশে যে একটা পিউমিস আইল্যান্ড আছে সেখানে কিন্তু সে শুয়েছিল সেখান সেখান থেকে তুমি তার ঘুম ভাঙিয়ে দিয়েছ অ্যান্ড স ইন স্লিপ ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স আর সে ঘুমিয়ে ঘুমিয়ে কি দেখছিল ভূমধ্য সাগর এখানে কার স্বপ্ন দেখার কথা বলা হয়েছে তাহলে ভূমধ্য সাগরে সে ঘুমিয়ে ঘুমিয়ে কী স্বপ্ন দেখছিল ওল্ড প্যালেসেস অ্যান্ড টাওয়ার্স তার মধ্যে যে সে স্বপ্ন দেখছিল পুরনো প্যালেস এবং টাওয়ার কুইভারিং উইদিন দ্য ওয়েবস ইনটেন্সার ডে ইন্টে ওয়েবস ইন্টেন্সার ডে বলতে দিনের আলোতে এই ওয়েব মানে এই তরঙ্গের ভিতর মানে এই যে সভ্যতাটা ধ্বংস হয়ে সমুদ্রের নিচে চলে গেছে সেগুলো ঘুমিয়ে ঘুমিয়ে সে দেখছিল যে তার সমুদ্রে তার জলের ভেতর তার তরঙ্গের ভেতর দিনের আলোয় কীভাবে সেই প্যালেস আর টাওয়ারগুলো কুইভারিং মানে কাঁপছে কিভাবে। মানে তরঙ্গ জল যেহেতু জলে তরঙ্গটা যেহেতু কাঁপছে তাই প্যালেস এবং টাওয়ারগুলোও কিন্তু কাঁপছে ঠিক আছে অল ওভার গ্রোন উইথ অ্যাজিওর মস অ্যান্ড ফ্লাওয়ার্স আর সব কিছু এই প্যালেস এবং টাওয়ারগুলো কিন্তু এগুলো কিন্তু কি দিয়ে ছেঁয়ে গেছে অ্যাজ মানে ব্লু ব্লু মস আর ফ্লাওয়ার দিয়ে কিন্তু ভর্তি হয়ে গেছে যেহেতু জলের নিচে আছে অনেক দিন থেকে তাই এগুলো কিন্তু মস আর ফ্লাওয়ার দিয়ে ভর্তি হয়ে গেছে সো সুইট দ্য সেন্স ফেন্স পিকচারিং দেম মানে কবি এখানে বলেছে মানে এত মিষ্টি এই যে প্যালেস আর টাওয়ারগুলোকে যে এই মস আর ফ্লাওয়ারগুলো ছেয়ে গেছে এটার গন্ধটাই এত মিষ্টি দ্য সেন্স ফেন্টস পিকচারিং দেম সেটা যদি আমি মনে ভাবি মনে ভেবেই আমার যেন কেমন একটা নেশা হয়ে যায় ফেইন্ট হয়ে যায় আমি যেন কেমন সেন্সলেস হয়ে যাই ফেইন্ট মানে সেন্সলেস হয়ে যাওয়া মানে সেটা ভেবেই আমার সেন্স মানে আমার সেন্স থাকে না এত সুন্দর একটা সেখানে গন্ধ এবার কী বলেছে দাও ফর হুস পাথ দ্য আটলান্টিক্স লেভেল পাওয়ার্স ক্লিপ দেমসেলভস এন্টু চাসমস হোয়াইল ফার বেলো দ্য সি ব্লুমস অ্যান্ড দ্য উজিউডস হুইচ অয়ার দ্য স্যাপলেস ফলিয়স অফ দ্য অশিয়া অশিয়ান নো দাই ভয়েস অ্যান্ড সাডেনলি গ্রো গ্রে উইথ ফেয়ার অ্যান্ড ট্রেম্বল অ্যান্ড ডেসপল দেমসেলভস ও হেয়ার এবার একটা পুরো লাইনটা আমি পড়ে নিলাম কি বলেছে দাও ফর হুসপাত এবার দাও মানে কি তুমি ওয়েস্ট ওয়েডকে বলেছে দাও তুমি তুমি মানে এমনভাবে আসো যে আটলান্টিক আটলান্টিক মহাসাগরও কি করে আটলান্টিক সে তোমাকে রাস্তা করে দেয় এত পাওয়ারফুল হওয়া সত্ত্বেও সে কি করে তোমাকে আটলান্টিক লেভেল পাওয়ার্স ক্লিপ দেমসেলফ ইন্টু চাসম তারা নিজেদেরকে ভাগ করে দিয়ে এভাবে নিজেদের জলগুলোকে এরকম ভাগ করে দিয়ে তোমার রাস্তা বের করে দেয় চাসম করে মানে এখানে মানে ফাঁকা করে দেয় ফাঁকা করে দেয় যাতে তুমি যেতে পারো তার মধ্যে দিয়ে তুমি যাতে যেতে পারো আটলান্টিক কষিয়ানো তোমার রাস্তা করে দেয় ওয়াইল ফার বেলো দ্য সি ব্লুমস আর সেই জলের নিচে আটলান্টিক ওশিয়ানের নিচে সি ব্লুমসগুলো সি ব্লুমস মানে ফুল মানে এই সমুদ্রের নিচের ফুলগুলো উজি উটস উজি মানে হচ্ছে উজি মানে মানে জলে নিমগ্ন আর কি সেই উডস উডস বলতে এখানে তো সেরকম মানে বড় গাছ তো আর জলের নিচে হবে না এগুলোকে উইডস বা আগাছা বলতে পারো সেই আগাছাগুলো বা প্ল্যান্টস ছোট ছোট প্ল্যান্টস যেগুলো হয় মানে মেরিন ভেজিটেশন সেইগুলো কি করে উইচ অয়ার দ্য স্যাপলেস ফলিয়েস যাদের কি হয় মানে তাদের যে স্যাপলেস মানে হচ্ছে ড্রাই হয়ে যাওয়া যাদের মধ্যে কোনো রস নেই নিরস হয়ে যাওয়া সেই ফলিয়েস মানে সেই পাতাগুলো অব দ্য ওশিয়ান তো সেই পাতা ফুল তারপর সেই আগাছাগুলো তা তোমার ভয়েস শুনে দায়ী ভয়েস মানে তোমার ভয়েস মানে ওয়েস্ট তোমার ভয়েস শুনে তারা কি করে জানো সাডেনলি গ্রো গ্রে উইথ ফিয়ার তারা তাদের ভয়ে তাদের রঙ হারিয়ে ফেলে তাদের যে কালারটা ছিল সেগুলো হারিয়ে তারা গ্রে হয়ে যায় তারা ভয় পায় অ্যান্ড ট্র্যামবেল এবং তারা ভয়ে কাঁপতে থাকে কাঁপতে কাঁপতে তারা কি করেন ডিসপয়েল দেনসেলস আর ভয়ে তাদের পাতা ফুল সব ঝড়িয়ে দেয় তারা তাহলে তুমি কতটা শক্তিশালী তুমি জানো ও হেয়ার তাহলে তুমি আমার কথা শোনো এবার পরের প্যারাগ্রাফে আমরা বুঝতে পারবো কেন বারবার ও হেয়ার ও হেয়ার বলেছে কেন শুনতে বলেছে মানে এই তিনটে প্যারাগ্রাফে দেখিয়েছে তা কতটা পাওয়ারফুল ওয়েস্টুইন তাহলে তুমি কি করতে পারো তোমার যেই পাওয়ারটা আছে এই পাওয়ারটা তুমি কাজে লাগাও কাজে লাগিয়ে আমার জন্য কি করতে পারো সমাজের জন্য কি করতে পারো সেটা করে দেখাও সেটা আমরা পাবো পরের দুটো প্যারাগ্রাফে তো তোমরা কেমন বুঝলে আমি খুব সহজভাবে খুব সহজ সরল ভাষায় এটাকে বোঝালাম এবং কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেটাও বলে দিলাম কিন্তু আমার এই দুটো প্যারাগ্রাফের পিকচার কোয়ালিটি একটু খারাপ ছিল পিডিএফটার তোমরা নিজেদের বই খুলে এটা দেখার চেষ্টা করো আর তোমরা জানাবে তোমাদের কেমন লাগলো তোমরা বুঝলে কিনা থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা বাই